প্রিপেইড গ্যাস মিটারে আবাসিক গ্রাহকের খরচ কমে ত্রিশ ভাগ পর্যন্ত জ্বালানি ব্যবহারের দক্ষতা বাড়লেও মিটার স্থাপনে দীর্ঘসূত্রিতা রয়ে গেছে তিতাস বলছে শতভাগ গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনতে কমপক্ষে পাঁচ বছর লাগবে আর বিশেষজ্ঞরা বলছেন বাড়তি বিল আদায়ের সুযোগ নিতেই মিটার স্থাপনে ধীরে চলনীতি প্রতিষ্ঠানটির প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ট বালি করুন ফ্রি তিতাসের প্রিপেইড মিটার গ্রাহকদের দুই চুলার সংযোগে মাসিক খরচ সাতশো থেকে সাড়ে আটশো টাকার মতো যেখানে মিটারহীন গ্রাহকদের গুনতে হচ্ছে নির্ধারিত এক টাকা গ্যাস সংকটে থাকা গ্রাহকদের খরচ বাড়ে আরও কী লাভ আমার বিল দেওয়া সরকার আমরা সঙ্গে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার আনতেছি প্রায় গ্যাস থাকে না আগে যখন আবার পোস্টপেড মিটার ছিল তখন এগারোশো টাকা বিল দিতাম এটা আসতে সুবিধা হয়েছে আমি যতটুকু ব্যবহার করতেছি ততটুকুই বিল দিচ্ছি আর কি যেখানে দেখেন সাতশো থেকে আটশো টাকা আমাদের হয়ে যাচ্ছে মিটারে গ্রাহকরা সুবিধা পেলেও এর আওতা বাড়ছে না প্রত্যাশিত গতিতে তিতাসের মোট আবাসিক গ্রাহক ২৬ লাখের মতো এর মধ্যে চার লাখ বিশ হাজার সংযোগে প্রিপেইড মিটার স্থাপনেই সময় লাগে নয় বছর দুই সালে হাতে নেওয়া প্রকল্প তিন দফা সংশোধনের পর শেষ হয় চলতি বছরের জুন মাসে কথা ছিল যে এইটা প্রাইভেট কোম্পানিগুলো লাইক ডিপিডিসি প্রাইভেট কোম্পানিগুলো মিটার আনতেছে আপনার তাদের নির্দিষ্ট ঠিকাদার আছে তাই সেই ঠিকাদার এটা লাগাই দিচ্ছে যার জন্য অল্প সময়ের মধ্যে মিটারগুলো বসে। বলুন একটাই কারণ একটাই কারণ মিটারগুলো আসলে তিতাসের লস তিতাস বলছে বিশ্বব্যাংকের অর্থায়নে এগারো লাখ আর এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় সাড়ে ছয় লাখ প্রিপেইড মিটার স্থাপনের দুই প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে ছয় কোটি টাকায় প্রকল্পগুলো বাস্তবায়ন হবে দুই হাজার আটাশ সালের মধ্যে তিতার সূত্রে জানা গেছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন জেবিআইসি সাড়ে তিন লাখ প্রিপেইড মিটার স্থাপনে অর্থায়নের প্রস্তাব দিয়েছে হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা